আর তোরা আমার হাত থেকে বেঁচে পালাতে পারবি না। আজ তোদেরকে আমি শেষ কইরা দিমু। খুব জল বেঁচে গেছে। আমরা তোকে আবার ধরে ফেলেছি, এই নিয়ে অনেকবার হয়ে গেল বল। এটা নিয়ে 254 বার, না 255 বার। ও চল যাই, আমার খিদে পেয়েছে, ও এখানেই থাক। দাদা আমারও খিদে পেয়েছে। আজকে দিনটাই খারাপ। শিকারের জিনিস, বাহ, শিকার করার নতুন অস্ত্র, 100% কাজের জিনিস, বাহ দারুণ জিনিস, আমি এটাই খুঁজছিলাম। এবার ওই দুটো ভাল্লুকরে আমি বন্দি বানাবো। ডেলিভারি আছে, কেসটা ডেলিভারি। এটা রে, বাহ এত তাড়াতাড়ি পাইয়া গেলাম, বাহ দারুণ জিনিস। ও আরে বেরো রে, অনেকগুলো সুইচ আছে দেখতাছি, দারুণ, এটা তো ফাটাফাটি। মনে হচ্ছে এই বড় সুইচটা সবচেয়ে কাজের। আরে না, এটারে এক ঘন্টে পাটা বোকামি হবে, এটারে চরম সময় ব্যবহার করতে হইবে। বাবলু ডাবলু আইতাছে, এইবার খেলা জমবে, এবার দেখ আমি কি করি। আরে আরে মনে হচ্ছে আমার নিজের বানশিটা ভুলে আইছি। দাদা অনেকদিন হয়ে গেল কেতটাকে দেখিনি, ওর মুখ আমি দেখতেও চাই না। এই সাবধান, আরে বাবলু ডাবলু গেল কই? কেমন দিলাম, আরে আরে আটকায় গেছি, আরে বাইট কর আমারে কেউ। এই এই তুই ডাব ডাবে কি দেখিস? জঙ্গলের পশুদের তাদের মতো থাকতে নেই। ও কেষ্টা শিকারের জিনিসপত্র কিনেছে, আর এতে অনেক হাইটেক জিনিসও আছে রে। এই কেষ্টার না পুরো মাথাটাই খারাপ। এই বন্ধু ওর বাড়ি থেকে সব জিনিসপত্র আমাদের এক্ষুনি নিয়ে আসতে হবে। Oh,
তুই এখানে কি করছিস ভাই? আমি পেয়ে গেছি। এই দেখ এখানে আছে, চল এগুলো গিয়ে খুলে দেখি। আই পাখি, শোন শোন, আমার হাতে তো অনেক আধুনিক অস্ত্র আছে। আরে দারুন, ফাটা ফাটি। আমি ক্লান্ত হয়ে গেছি। এটা তো দারুণ জিনিস লে। এটা কি? এই দুটো হলো আমার। পাগলা, আমাদের আগে ভালো করে এটা বুঝতে হবে যে এগুলোকে কি করে ব্যবহার করা হয়। আমার জিনিসগুলো চুরি করে নিয়ে নিছে। এই আমার এই দেওগুলা। আরে এইগুলো তো টিয়ার সেল। দাদা এটা দেখ, এটা কি দারুন গান, তাই না? আরে আমার কাছে অনেক কিছু আছে। হাতে আগুন ওরে। কোথায় পালাচ্ছিস? বাইচা গেছি। এইবার সামলা। পাগলা, আমাদের লুকোতে হবে। কেসটাকে হারানো অত সোজা নয় রে। পাগলা চল পালাই। পাগলা, দাদা দেখ আমি হলাম উলন্ত ভাল্লুক, আমাকে দেখে হিংসা করেছে না? দাদা ভাই নিচে নেমে আয়, বলছি আমাদের এখান থেকে পালাতে হবে, তুই পরে খেলিস। ঠিক আছে এবার নেমে আয়। তবে রে এবার শেষ অস্ত্র। Ha ha ha!